হ্যালো এভরিওয়ান, দিস ইজ জনম খাতুন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবেগ কি এবং আবেগ নিয়ন্ত্রণের যে কৌশলগুলো মনোবিজ্ঞানে রয়েছে, আজ আমি সেগুলো নিয়েই কথা বলবো। আবেগ মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবেগ শব্দের ইংরেজি প্রতিশব্দ ইমোশন, ল্যাটিন ক্রিয়া ইমোভার থেকে এ শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ আলোড়ন, কাঁপানো বা উত্তেজিত করা। সাধারণ অর্থে আবেগ হলো দেহের একটি আলোড়িত অবস্থা। মনোবিজ্ঞানী ফেল্ডম্যান বলেন, আবেগ হলো এমন এক অনুভূতি যার শারীরিক ও পরিজ্ঞানমূলক উভয় উপাদান রয়েছে এবং যা আচরণের উপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন ধরনের আবেগ বিভিন্নভাবে প্রকাশিত হয়, যেমন আনন্দের বার্তায় ব্যক্তি সুখ অনুভব করে, দুঃখের সংবাদে ব্যক্তি কাঁদে। অনেক সময় দেখা যায় আবেগের বশে ব্যক্তি অনেক বেশি রেগে যায়, তখন তা নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আবেগ নিয়ন্ত্রণের যে কৌশলগুলো মনোবিজ্ঞানে রয়েছে সেগুলো হলো, দ্রুত প্রতিক্রিয়া না দেওয়া। যে কোনো বিষয়কে নিয়ে তাৎক্ষণিকভাবে হৈহুল্লোড় করা উচিত নয়। কোনো পরিস্থিতিকে আবেগ দিয়ে বিবেচনা না করে যুক্তি দিয়ে বিচার করুন, অর্থাৎ রেসপন্ড করুন, রিয়্যাক্ট নয়। এখন রেসপন্ড ও রিয়্যাক্ট এই দুটো শব্দের মধ্যে পার্থক্য বুঝতে হবে। রেসপন্ড করার জন্য সময় নিতে হয়, ভাবনা চিন্তার দরকার হয়, কিন্তু রিয়্যাক্ট করার জন্য কোনো সময় বা ভাবনা চিন্তার দরকার হয় না। সঠিক সমাধান, যে বিষয়গুলো আপনাকে আবেগ প্রবণ করে সেগুলো মন থেকে মুছে ফেলতে হবে। যদি কারো মাধ্যমে মনঃক্ষুণ্ণ হন, তাহলে ওই ব্যক্তির সাথে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করুন। সচেতনতা বাড়ান, আবেগ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সচেতনতা। কোন কোন পরিস্থিতিতে নিজেকে সামনে রাখতে পারছেন না সেগুলো খেয়াল করুন। রাগ, হতাশা, অস্থিরতা ইত্যাদি নেতিবাচক বিষয়গুলোর কারণ চিহ্নিত করতে পারলে আবেগ নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়। ইতিবাচক হওয়া, জীবনের ইতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবুন, যোগ ব্যায়াম করুন, নিজেকে সময় দিন, অন্যকে সাহায্য করুন। এসব কাজ করলে দেখবেন আবেগ থাকবে হাতের মুঠোয়। এগুলোই ছিল মনোবিজ্ঞানের আলোকে আবেগ নিয়ন্ত্রণের কিছু কৌশল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন এবং এই ইনফরমেশনগুলো তাদেরকে জানার সুযোগ করে দিন। এই বিষয় সম্পর্কে কার কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।